আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বরাবরের মতো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার একটি রেসিপি আলুর পরোটা কোনো বেলা ছাড়াই আমি অসম্ভব মজার এই পরোটাটি তৈরি করেছি বাড়িতে একবার হলো ট্রাই করবেন দেখবেন ছোট বড় সকলে খুবই পছন্দ করবে আর তাছাড়া খুব ইজি এবং শর্ট টাইমই বাড়িতে তৈরি করে নিতে পারবেন এই অসম্ভব মজার আলু পরোটাটি তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিউয়ার্স আজকের ভিডিও শুরু করি কিভাবে তৈরি করেছি এই অসম্ভব মজার আলু পরোটা তো আলুর পরোটাটার জন্য আমি ঠিক একদম মিডিয়াম সাইজে ছয়টি আলু নিয়েছি আলুগুলো এভাবে সিদ্ধ করে নিয়েছি এবং হাত দিয়ে ভালোভাবে চটকে নিতে হবে যেন এর মধ্যে কোনো গোটা না থাকে তো ভালোভাবে মাথা হয়ে গেলে আমি দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল এতে করে যে সরিষার একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগে আরও কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি লবণ ওয়ান টি স্পুন পরিমাণ এবং হাফ টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণ এবং শুকনো লঙ্কা দুটা আমি এভাবে কুচি কুচি করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এক্ষেত্রে আপনারা আটা ব্যবহার করতে পারেন ভার্স অবশ্যই মরিচটা আপনারা ইচ্ছে অনুযায়ী দিতে পারেন কম বেশি যে মরিচ খেতে পছন্দ করেন একটু বেশি দিতে পারেন এরপর আমি একটা গোলা তৈরি করে নেব আড়াইশো এম দুধ দিয়ে দুধটা আগে থেকে ফুটিয়ে আমি ঠান্ডা করে রেখেছিলাম এরপর দুধ দিয়ে একটা আমি গোলা তৈরি করে নিচ্ছি তো এভাবে খুব সাবধানে আস্তে আস্তে মেখে নিতে হবে যেন চারো সাইডে পরে না যায় তো অল্প অল্প করে দুধ দিতে হবে এবং মাখাতে হবে তো একটা সময় দেখেন রকম পাতলা একটা গোলা আমি তৈরি করে নিয়েছি এই পরোটাটা খেতে কিন্তু অসম্ভব মজার এবং পুষ্টিতে ভরপুর আলু ময়দায় যে এই পরোটাটা তৈরি করলে কিন্তু বাড়িতে সকলে খুবই পছন্দ করবে এরপর এই পরোটার স্বাদকে বাড়িয়ে তোলার জন্য আমি একটা ডিম ভেঙে দিচ্ছি এখানে ডিমের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন তো ডিমটা ভালোভাবে আমি ফাটিয়ে নিচ্ছি চামচ দিয়ে তো দেখতে পাচ্ছেন এভাবে খুব ভালো করে দুই থেকে তিন মিনিট ধরে একটু ফাটিয়ে নেবেন যেন ডিমটা পুরোটাই একদম ময়দার সাথে এবং মশলার সাথে মিশে যায় এরপর ঠিক আমি একটা কিভাবে পরোটাটা তৈরি করব দেখিয়ে দিচ্ছি একটা পাত্র আগে থেকে গরম করে নিয়েছি এবং তাতে করে সামান্য তেল দিয়ে নিয়েছি তারপর আমি ঠিক যে মেজারমেন্টে তৈরি করব তাতে করে দু চামচ গোলা দিয়ে দিয়েছি এবং ঠিক পিছন দিক থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন খুব সহজেই সিদ্ধ হয়ে যায় তো ঠিক তিরিশ মিনিট সেকেন্ড পরেই দেখতেই পাচ্ছেন বেশ উপরে একটা সিদ্ধ হয়ে গেছে এরপর উলটিয়ে দিচ্ছি একদম মনে হচ্ছে যেন ডিম ভাজির মতন তো আসলে কিন্তু এর লুকটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়ে অনেক সুন্দর দুধের গন্ধ ডিমের গন্ধ সব মিলিয়ে যেন মানে একটা অন্য রকম স্বাদে ভরপুর আর এত সুন্দর এই স্ন্যাক্সটি আপনারা অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন তো আমার বাচ্চারা বাড়িতে খুবই পছন্দ করে এবং খুবই স্বাস্থ্যকর একটা নাস্তা আপনাদের বাচ্চারা যারা ডিম খেতে চান না এভাবে আপনারা ডিম খাওয়াতে পারবেন এবং আলু তো সব মিলিয়ে কিন্তু একটা পুষ্টিকর নাস্তা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারেন তো ভিউয়ার্স আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক কমেন্ট শেয়ার আপনাদের কাছে আশা করছি তো অলরেডি আমার পরোটাগুলো তৈরি করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে কতটা সফট হয়েছে আপনাদের একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে পরোটাটা আসলে খুবই সফট হয়েছে এবং ডিমের যে একটা ফ্লেভার দুধের ফ্লেভার সব মিলিয়ে কিন্তু খেতে অসম্ভব হয়েছে অবশ্যই বাচ্চাদের জন্য আপনারা তৈরি করে দেবেন বাড়ির ছোটো বড়ো সকলে খুবই পছন্দ করবে বাড়িতে যারা আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ দোয়া এবং কামনা করি আর আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে খুব সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফটস এবং রান্না নিয়ে হাজির হতে পারে তো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ